সাথে সুনাইরা কান্না শুরু করে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বলতাম, মায়েরা বোনেরা মহিলা, আল্লাহ রসুলের সাহাবিয়াম হাজাতে সুনাইরাম রাদি আল্লাহ তাআলা কেঁদে কেঁদে দোয়াটা শুরু করে দিয়ে, ও আমি সুনাইরাম, এরা আমাকে এত মার মেরেছে, আমি সুনাইরার কোনো দুঃখ নাই, আমি সুনাইরার কোনো কষ্ট নাই, আমি সুনাইরার কোনো দুঃখ নাই, আল্লাহ পাক আমি সুনাইরাকে এত মার মেরেছে, আমি সুনাইরার চোখ দুটো বার হয়ে গেল, ও রব্বাল্লাহ পাক আমি সুনাইরার কোনো কষ্ট নাই, আমি সুনাইরার কোনো দুঃখ নাই, আমি সুনাইরার কোনো কষ্ট নাই, আমি সুনাইরাম আপনার দরবারে এই চোখ দুটোকে ফেরত নিতাম না, এই চোখ দুটোকে ফেরত চাইতাম না, ও রব্বি আল্লাহ বান ইরা আমাকে জানিয়ে দিয়েছে, ডাক্তার আল্লাহকে তোর আল্লাহর কত ক্ষমতা, তোর আল্লাহর কত ক্ষমতা, তোর চোখ দুটোকে ফিরিয়ে দেবে, তোর চোখ দুটোকে ভালো করে দেবে, ও রব্বি আল্লাহ বান আমি সুনাইরা আমার চোখ দুটোকে ভালো করে দে, আমার চোখ দুটোকে ফিরিয়ে দে, আমার চোখ দুটোকে ভালো করে দে, ও ও আমার মুরব্বী বাজানেরা মায়েরা বোনেরা মহিলারা আল্লাহ পাকের রুগমে হাজাতে সুনাইরাম রাদি আল্লাহ তাআলা আনহার চোখ দুটো ভালো হয়ে গেল, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান, যে কষ্ট নবী সাহাবাদের দিয়েছে, আল্লাহ রসুল একটা সাহাবিয়া ছিলেন মহিলা হাজাতে জুনাইরা, হাজাতে জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আবু জেহেলের খাদেমা ছিলেন, আবু জেহেল মুসলমান হয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ, আবু জেহেল হাজাতে জুনাইরাকে মারছেন, মেরে মেরে আবু জেহেল হাঁফিয়ে গিয়েছে, আবু জেহেল দেখছে ওই রাস্তা থেকে হেঁটে হেঁটে আসেন আমার রসুলের সাহাবী হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হবার আগে, যে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন চালিয়েছেন, সুবহানাল্লাহ বললেন না, যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় তালি তাপ্পি থাকতো, সেলাই কলা তালি দিয়া, এখন আমাদের সমাজের যুবক ছেলেগুলো সব ছেঁড়া ছেঁড়া জামা পরা শিখেছে, আপনাদের এই এলাকায় পরে এটা আমার দিকে তাকা কে বলে, ঈদের দিন যুবক ছেলেগুলো দেখে ছেঁড়া ছেঁড়া জামা পরা ঘুরছে, মুরব্বী বাপগুলো বলে কি রে তোর বাবা এতই কিপ্ত হয়ে গেল, ঈদের দিন একটা ভালো জামা দিল না, ছেঁড়া জামা পরে ঘুরছিস, কবে কারে পুরাতন জামা চাচা, এটা নতুন ছেঁড়া জামা 15 জায়গায় ছেঁড়া, মানে বুঝবে না এসব আগেকারের মানুষ তো, এটাই নতুন, তার মানে বলে এটাই বাজারে বিক্রি হচ্ছে, বলেন আস্তাগফিরুল্লাহ, ওই জামাটা পরা কিন্তু গুনাহ, ওই ছেঁড়া জামা কিনে পরাটা গুনাহ, জামা ব্যবহার করে পড়তে পড়তে ছিঁড়ে গেল, ওটা তালি দিয়ে তাপ্পি দিয়ে সেলাই করে পরাটা হলো সুন্নাত, সুবহানাল্লাহ বললেন না, আল্লাহ রাসূল বলেছে মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, মান হাব্বা সুন্নতি যা আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো, ও মান আহাব্বানি আর যা আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ তার জায়গাটা আল্লাহ দয়া জান্নাত করে দিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজর মিআতি শাহীদ, ফিতনা ফাসাদের সময় যে আমি নবী আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারবে আল্লাহ ওই ব্যক্তির নামায় আমার আল্লাহ 100 শহীদের সব আল্লাহ পাক লিখে দেবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ, জামা ব্যবহার করতে করতে ছিঁড়ে গেলে ওটাকে তালি দিয়ে ব্যবহার করাটা সুন্নাত, বাজার থেকে ছেঁড়া জামা কিনে পরাটা সুন্নাত নয় গুনাহ, ওটা হযরত উমার যিনি গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন চালিয়েছেন, যে জামাটা পড়তে 16 থেকে 17 জায়গায় খালি তালি দিয়া থাকত, বাইতুল মাল থেকে বছরে মাত্র 2 জোড়া জুতো নিতেন আর কিচ্ছু নিতেন না, হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের বাইরে লাবা বার হয়েছে, লাবা জমিন ফেটে আগুন বার হচ্ছে, জিওগ্রাফিতে আমরা পড়েছি লাভা অগ্নিয়গিরি জমিন ফেটে বার হয়, এই গত 3 দিন আগে মনে হয় পেপারে দেখছিলাম কোন একটা দেশে দাবালন শুরু হয়ে গেছে,
গত কয়েক বছর আগে পৃথিবীর সব থেকে বেশি অক্সিজেন যেখান থেকে সরবরাহ হয় অ্যামাজন জঙ্গল, এই অ্যামাজন জঙ্গলে আগুন লেগে গিয়েছিল, দাবালন শুরু হয়ে গিয়েছিল। গত তিন চার দিন আগে পেপারে দেখলাম কোন একটা দেশের জঙ্গলে দাবালন হয়েছে, এই গরম রোদের তাতে গাছগুলি শুকিয়ে গিয়ে একে অপরে ঘর্ষণ লেগে দাবালন হয়ে যায়, সব আগুন ধরে যায়, আগুন। মদিনা শরীফের বাইরে লাবা বার হয়েছে, হযরত উমার ফারুককে বলে হুজুর লাবা বার হয়েছে, হযরত উমার রাদিয়াল্লাহু তাআলাহু নিজের জামাটা দিয়ে দিলেন, এটা নিয়ে যাও লাবার কাছে গিয়ে ধরবে, হুজুরের জামা ধরেছে আল্লাহ পাকের হুকুম, সামনের দিকে আর আসে না, এবার উল্টো দিকে যাচ্ছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ, ভূমিকম্প হলে জমিনে মারতেন, এই জমিন আমি উমারকে তোমার উপর ইনসাফ করিনি, আমি উমার তোমার উপর কি ইনসাফ করিনি, আল্লাহ পাকের হুকুমে তুমি ঠান্ডা হয়ে যাও, বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে যেত, জোরে বলেন না সুবহানাল্লাহ, মিশর ফতে হয়ে গেল, উমার ফারুকের জামানায় মিশর ফতে হয়ে গেল, নীল নদের পানি বন্ধ হয়ে যেত, জাহিলিয়াতের যুগে রীতি ছিল একজন মহিলাকে সাজিয়ে এই নীল নদে বসিয়ে তাকে কতল করে এই রক্তটা নীল নদের উপর ছড়াতো, ওদের বিশ্বাস ছিল তারপরে নীল নদের পানি প্রবাহিত হবে, গভর্নর চিঠি লিখছে হুজুর জাহিলিয়াতের যুগে এই নিয়ম, এখন তো দিনে ইসলামের হুকুম এসেছে, উমারে ফারুক একটা চিঠি লিখলেন নীল নদের প্রতি, আমি উমারের তরফ থেকে চিঠি, এই নীল নদ তুমি যদি আল্লাহ পাকের হুকুমে প্রবাহিত হও তোমার পানি আমাদের দরকার আছে, তুমি যদি নিজের ইচ্ছায় আসো তোমার পানি না আমাদের কোনো দরকার না, হুজুর চিঠিটা দিয়ে বললেন নীল নদের পানিতে দিয়ে দাও, হুজুর এই চিঠি দিয়ে দেওয়া হলো আল্লাহ পাকের হুকুম, সেই যে পানি শুরু হলো প্রবাহিত হওয়া আজ পর্যন্ত এইভাবে চলছে বন্ধ হয় না, জোরে বলেন না সুবহানাল্লাহ, ইসলাম জাহান দ্বিতীয় খলিফা হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তাতে হেঁটে হেঁটে আসে, আবু জেহেল বলছে উমার এই আমার খাদেমা জুনাইরা মুসলমান হয়েছে, আমি আবু জেহেল মেরেছি তুমিও মারো, ফারুকে আজামও মেরেছেন, কিতাব এসেছে হযরত উমার ফারুক যখন মুসলমান হলে সব বাড়ি বাড়ি ঘুরে ঘুরে হুজুর আওয়াজ দিচ্ছে আমি উমার আজকে মুসলমান হয়ে গিয়েছে, তোমরা যদি চাও নিজের বিবিগুলিকে বিবাহ করতে, ছেলে মেয়েগুলিকে এতিম করতে, আমার সামনে এসে বাধা দিও, এবার ইসলাম আর গোপন নয় প্রকাশ্য প্রচার হবে, বলেন না সুবহানাল্লাহ, হযরত জুনাইরা দূর থেকে দাঁড়িয়ে উমার ফারুককে দেখে কাঁদছে, উমার আজ তো বেশ বাড়ি বাড়ি ভালোই বাহাদুরের সাথে বলছো, সেদিন মনে আছে আমাকে মেরেছিলে, হাজা তোমার ঝরঝর করে কাঁদছে, জুনাইরা সেদিন আমি রাসূলুল্লাহকে দেখিনি, আজকে আমি উমার রাসূলুল্লাহকে দেখেছি, বলেন না সুবহানাল্লাহ, আবু জেহেলের হাতে কষ্টদায়ক জিনিস হাজাতে জুনাইরার মাথাতে মেরেছিল, কিতাব এসেছে হাজাতে জুনাইরার চোখ দুটো বার হয়ে গেছিল, কাফের আবু জেহেল বলছে ডাক তোর আল্লাহকে, তোর আল্লাহর কত ক্ষমতা দেখি তোর চোখ দুটোকে ভালো করে দেখ, ডাক তোর আল্লাহকে, তোর আল্লাহর কত ক্ষমতা, বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলা গেল না, হযরত সুনাইরা কান্না শুরু করে দিলেন, ও যুবকেরা ও আমার মুরব্বী বললাম মহিলা বোনেরা মহিলা আল্লাহ রসুল সাহাবিয়াম হযরত সুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেঁদে কেঁদে দোয়া চা শুরু করে দিয়ে ও আমি জুনাইরা আমাকে এত মার মেরেছে, আমি জুনাইরার কোনো দুঃখ নাই, আমি জুনাইরার কোনো কষ্ট নাই, আমি জুনাইরার কোনো দুঃখ নাই, আল্লাহ পাক আমি জুনাইরাকে এত মার মেরেছে, আমি জুনাইরার চোখ দুটো বার হয়ে গেল, হে রাব্বাল্লাহ আমি জুনাইরার কোনো কষ্ট নাই, আমি জুনাইরার কোনো দুঃখ নাই, আমি জুনাইরার কোনো কষ্ট নাই, আমি জুনাইরাম আপনার দরবারে এই চোখ দুটোকে ফেরত নিতাম না, এই চোখ দুটোকে ফেরত চাইতাম না, ও রাব্বাল্লাহ ইরা আমাকে জানিয়ে দিয়েছে ডাক্তার আল্লাহকে, তোর আল্লাহর কত ক্ষমতা, তোর আল্লাহর কত ক্ষমতা, তোর চোখ দুটোকে ফিরিয়ে দেবে, তোর চোখ দুটোকে ভালো করে দেবে, ও রাব্বাল্লাহ
পাক, আমি জুনায়রা, আমার চোখ দুটোকে ভালো করে দে, আমার চোখ দুটোকে ফিরিয়ে দে, আমার চোখ দুটোকে ভালো করে দে, ও যুবকেরা, ও আমার মুরব্বী বা জানেরা, মায়েরা বোনেরা ভগিনারা, আল্লাহ পাকের রুমে হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দুটো ভালো হয়ে গেল, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান, আল্লাহ আপনার দরবারে চোখ চাইতাম না, তবে এরা আমাকে বলেছে যাক তোর আল্লাহকে, তোর আল্লাহর কত ক্ষমতা, আল্লাহ পাক আপনি আমার চোখ দুটোকে ভালো করে দেন, আল্লাহ পাকের হুকুম, হযরত জুনায়রা চোখ দুটো ভালো হয়ে গেল, জোরে বলেন না সুবহানাল্লাহ, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজনকে একটা খুঁটিতে বেঁধে কাফেররা মেরেছে, দুজনকে এক খুঁটিতে বেঁধে মেরেছে, বলেন নাউযুবিল্লাহ, কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাব এসেছে আবু বকর সিদ্দিক হুজুরের জামাই হলো হযরত আবু তালহা, সিদ্দিক আকবরকে আল্লাহ তিনটে মেয়ে দিয়েছে, সিদ্দিক আকবরকে আল্লাহ তিনটে মেয়ে, একটা মেয়ে হলেন আমাদের মা হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ বললেন না, আল্লাহর রাসূল বলেছেন বুখারী শরীফে এসেছে হযরত আয়েশাকে বিবাহ করার আগে স্বপ্নে আমাকে দুবার দেখানো হয়েছে, আমি নবী আমাকে স্বপ্নে দুবার দেখানো হয়েছে, বললেন না সুবহানাল্লাহ, সিদ্দিক আকবরের আরেকটা মেয়ে হলেন হযরত আসমা, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী হলেন হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ একটা ছেলে দিয়েছিলেন, নাম হলো হযরতে আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের নাম হলো হযরতে আব্দুল্লাহ, সিদ্দিক আকবরের একটা নাম হলো আব্দুল্লাহ, আবু বকরটা কুনিয়াত উপনাম পরিচিত পেয়েছে, নাম কিন্তু আব্দুল্লাহ, আল্লাহ নবী ওনার মেয়ের ছেলের নামটা রেখে দিন আব্দুল্লাহ, আর নানার নামে নাম মিলিয়ে ওটাও রেখে দিন আবু বকর, দুটো নামই রাসূলুল্লাহ ওনার দিয়ে দিলেন, বলেন না সুবহানাল্লাহ, হযরত আব্দুল্লাহ হাজ্জাজ বিন ইউসুফ, ইয়াজিদের পরে জালেম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, যার হাতটা সাহাবাদের রক্তে লাল, বলেন নাউযুবিল্লাহ, এত সাহাবাকে শহীদ করেছে হাজ্জাজ বিন ইউসুফ, আমাদের মধ্যে আমরা অনেকে বলে থাকি হাজ্জাজ বিন ইউসুফ কোরআন শরীফের হারকার জেদ জবর লাগিয়েছে, হাজ্জাজ বিন ইউসুফ লাগাই না, হাজ্জাজ বিন ইউসুফের জামানায় লাগানো হয়েছে, কোরআন শরীফের হারকার জের জবর হাজ্জাজ বিন ইউসুফ নয়, ওর জামানায় লাগানো হয়েছে, যার হাত সাহাবাদের রক্তে লাল, হাজা তাতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে, কোন কোন বর্ণনা এসেছে এই মাথাটাকে কেটে খাঞ্চাই করে দিয়ে হযরতে আসমার কাছে মায়ের কাছে পাঠিয়ে বলেছে এই তোমার আব্দুল্লাহ, নাউযুবিল্লাহ বললেন না, মাথাটাকে কেটে মায়ের কাছে পাঠিয়েছে, কোন কোন বর্ণনা এসেছে হযরতে আব্দুল্লাহকে শহীদ করে পা দুটোকে একসাথে বেঁধে কাবা শরীফের পাশে মাথাটা নিচের দিকে করে পা দুটো উপর দিকে করে ঝুলিয়ে দিয়েছিল, যতক্ষণ আমার কাছে হযরতে আসমা এসে মাপ না চাইছে আমি এটাকে নামাচ্ছি না, ওইভাবে রেখে দেবো, বললেন আস্তাগফিরুল্লাহ, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষের দিকে চোখে একটু কম দেখতে, হযরতে আসমা বলে আমি ওর কাছে মাপ চাইবো না, কয়েকদিন কেটে গেল, মা কাঁদতে কাঁদতে বার হয়ে গেলেন, মাথার নিচের দিকে পা দুটো উপর দিকে ঝুলছে, হযরতে আসমা ছেলে লাশে গিয়ে হাত বুলোচ্ছে আর কাঁদছে, এখনো কি সময় হলো না, আল্লাহর দ্বীনের সৈন্যদের ঘোড়ার পেট থেকে নামার কি এখনো সময় হলো না, মা ছেলের লাশে হাত বুলোচ্ছে আর কাঁদছে, কিতাবে এসেছে হাজ্জাজ বিন ইউসুফকে সাথী সঙ্গীরা বলে মহাল পরিবেশ ভালো না, লাশটাকে নামিয়ে দেন, হযরত আব্দুল্লাহ লাশটাকে নামিয়েছিল, যিনি দুনিয়ায় জন্মগ্রহণের পরে গোটা মক্কা শরীফে খালি সাহাবারা তকবীর দিয়েছিলেন,
জোরে বললেন না, আর একটু জোরে বলা গেল না। হযরত আব্দুল্লাহ দুনিয়ায় আসার পরে গোটা মক্কা শরীফে তকবীর হয়েছিল। কেন? মক্কার কাফের বেদিন গুণ জানিয়ে দিয়েছিল, তোদের বাড়ি মহিলাদের গর্বে পুত্র সন্তান হবে না, পুত্র সন্তান হবে না। ও যুবকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্বে পুত্র সন্তান দিয়ে দেন। আল্লাহ নবী সাহাবারা এত খুশি হয়ে গেলেন, এত আনন্দিত হয়ে গেলেন, মক্কা শরীফের রাস্তাঘাটে ওরি গড়ি মরে মরে আল্লাহ নবীর সাহাবারা তকবীর দিয়ে দেন, মক্কা কাফেরদের জানিয়ে দেন, মক্কা বেদিনদের শুনিয়ে দেন, এ মক্কা বেদিন বেঈমান কাফেররা তোদের দেবদেবীদের লানত, তোদের দেবদেবীদের লানত আমাদের বাড়ির মহিলাদের করে লাগে না, আমাদের বাড়ির মহিলাদের করে লাগে না। আল্লাহ আমাদের বাড়ির মহিলাদের বলে পুত্র সন্তান পাঠিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটু করে কাছে চলে গেলেন, ডান কানে আজান দিলেন, বাম কানে কামাত দিলেন, ডান কানে আজান দিলেন, বাম কানে কামাত দিলেন। ও আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী এত আনন্দিত হয়ে গেলেন, আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ কাছে চলে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহকে কোলে নিয়ে আল্লাহ নবী নূরের মুখের মধ্যে একটু খেজুর বনে নিলেন, নূরের মুখের মধ্যে খেজুর নিয়ে চিবিয়ে চিবিয়ে নরম বনে আল্লাহ নবী নূরের মুখের ভিতর থেকে লালা শরীর মাগা খাজর চতুর শরীর মাগা খাজর আল্লাহ নবী টুকটুক করে পার করে নে হযরত আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে দিতে লাগলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সিদ্দিক আকবর ডান কানে আজান দিয়েছে, বাম কানে কামা, নবী উনাকে নূরের করে তুলে আল্লাহর নবীর নূরের মুখে খাজুর ভরে চিবিয়ে চিবিয়ে নরম করে লালা শরীফ ওলা খাজুর নবী বাগ নিজের মুখ থেকে বার করে হযরত আব্দুল্লাহকে খাওয়াচ্ছে। সুবহানাল্লাহ, বললেন না তাহানিক করেছেন? তাহানিক, তাহানিক করাটা হলো সুন্নাত। আমাদের সমাজে জুম্মা দিন শুক্রবারে দেখবে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে কি সুন্দর জামা কাপড় পরে, বাপ হোক ভাই হোক চাচা হোক, ওই বাচ্চাটাকে মসজিদের সিঁড়ির বাইরে কোলে নিয়ে দাঁড়ায়, আর একটা পেয়ালা একটু খেজুর বলেন, কিন্তু চিনি বলেন, কিন্তু মধু বলেন, কিন্তু পায়েস বলেন, ক্ষীর বলে নিয়ে দাঁড়ায়। ইমাম সাহেব বার হয়ে বাচ্চাটার গায়ে ফু দিয়ে হাতটাকে ধুয়ে ওই মিষ্টি জাতীয় জিনিস হাতটা লাগিয়ে বাচ্চাটার মুখে দিয়ে দেয়। ওই তাহানিক, তাহানিক করাটা হলো সুন্নাত। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ তাহানিকটা রাসূলুল্লাহ নিজে করেছে, লালা শরীফ মাকা খাজুর নবী নূরের মুখ থেকে বার করে উনাকে দিয়ে খাওয়াচ্ছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের আর একটা মেয়ের নাম হলো হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীর একটা মেয়ের নাম ছিল উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। উসমান ইবনে আফফানের সাথে আমার নবী জানা দ্বিতীয়বার বিয়ে দিয়েছে, প্রথম বিয়ে দিয়েছিলেন নবী হযরত রুকাইয়া, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বদরের যুদ্ধের দিন মাত্র 21 বছর বয়সে, বদরের যুদ্ধের দিন উনি ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক ছেলে দিয়েছিলেন একটা, নাম রাখা হয়েছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী পরের বছর তৃতীয় হিজরিতে নবী বিয়ে দিয়ে দেন হযরত উম্মে কুলসুমের সাথে। আমাকে আরো মেয়ে দিতেন আমি নবী, আমার উসমানের সাথে তার বিয়ে দিয়ে দিতাম। জোরে বললেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের মেয়ের নাম হলো হযরত উম্মে কুলসুম, ওনার সাথে বিয়ে হলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী বৈঠকে আছে, কোরআন শরীফের আয়াতটা নাজিল হয়ে গেল,
লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। উনি উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই খাজুরের বাগান এটা আমি আল্লাহ পাকের ভালোবাসায় আল্লাহর রাস্তায় দান করে দিলাম। ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, ততক্ষণ তার সব থেকে প্রিয় মাল সম্পদ আমি আল্লাহ আমার রাস্তায় বিলীন না করে দিতে পারছে। উনি উঠে বললেন, আমার এই খাজুরের বাগানটা সব থেকে প্রিয়, কারণ ইয়া রাসূলুল্লাহ, বাগানটা আমার হলো বাগানটা আপনি আপনার মনে করে জোরে বললেন না। অনেক সময় এই বাগানে গিয়ে খাজুর গাছের নিচে বালুর উপরে হুজুর ছিমাতে একটু আপনি শুয়ে আরাম করেন। ইয়া রাসূলুল্লাহ, গাছের পাকা পাকা খাজুরগুলি অনেক সময় নিজে হাতে পেরে পেরে খান, বাগানে কুয়া পান্ডিতা উঠিয়ে ব্যবহার করে, এর থেকে আমার জীবনে আনন্দ আর কিছু হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাগানটা হুজুর আমি দান করে দিলাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু তালহা হুজুর বাড়িতে আছে, এক তারিখে রাতে ওনার বিবি দেখছেন স্বামীর ঘুম আসছে না, একটু শুচ্ছেন, একটু বসছেন, একটু হাঁটছেন, আবার এসে শুচ্ছেন, বড্ড পেরেশান হয়ে আছে। বিবি জিজ্ঞাসা করে, আয় আমার পিরানের স্বামী, আজকে যে আপনি বড্ড চিন্তিত, কি ব্যাপার, আজকে যে আপনি ঘুমাতে পারছেন না? স্বামী জবাব দিচ্ছে, আমি বড্ড চিন্তিত, ঘুম আসে না, কারণ ব্যবসা সূত্রে রে আমার 7 লক্ষ দেরহাম খালি লাভ এসেছে, লাভাংশ 7 লক্ষ দেরহাম। সুবহানাল্লাহ, বললেন না আমি চিন্তিত, এত টাকা দিয়ে ঘুমাবো কি করে, এই এত টাকা আমি খরচা করব কোথা, 7 লক্ষ দেরহাম, এই চিন্তায় ঘুম হচ্ছে না। হুজুরের টাকা খরচা করবে কোথাও ওই চিন্তায় ঘুম হয় না, আর আমাদের টাকা ইনকামের চিন্তায় ঘুম হচ্ছে না, কথা বলে না একটু? হ্যাঁ গো, গোটা পৃথিবীর যিনি সব থেকে ধনী তারও চিন্তা, যদি অ্যাসেটটা আরেকটু বাড়াতে পারতাম, যে পৃথিবীর সব থেকে ধনী তারও চিন্তা। রবীন্দ্রনাথ ঠাকুর এই 2 বিঘা জমি বলে একটা কবিতা লিখেছেন, এই জগতে হাই সেই বেশি চায়, আছে যার ভরি ভরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে ধন চুরি। 2 বিঘা জমিতে আছে এটা, বাবু মশাই আমার এই আম বাগানটুকুই মাথা গোঁজা ঠায়, এটা নিয়ে নিলে আমার আর মাথা গোঁজা ঠায় কিছু নাই। রাজা কি বলে, যদি বাগানটা পেতাম দৈর্ঘ্য পোস্ত সমান হতো, বলে না এই জগতে হাই সেই বেশি চায়, আছে যার ভরি ভরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে ধন চুরি। এখন সে অবস্থা হয়েছে আমার, ব্যবসার জন্য পাগল হয়ে আছি, ইনকাম হবে কোথা, ব্যবসা করা হালাল, যদি ব্যবসাটা হয় হালাল, ব্যবসা করা সওয়াব ইবাদত, যদি ব্যবসাটা হয় হালাল। সুবহানাল্লাহ, বললেন না, কিন্তু আমরা যে ব্যবসা করতে গিয়ে টাকা ইনকামের চিন্তায় আল্লাহ আল্লাহর রাসূল ভুলে যাচ্ছে, টাকা ইনকাম করতে হবে, তবে আল্লাহ আল্লাহর রাসূলকে ভুলে নয়। মসজিদের গায়ে মসজিদের প্রাচীরে দোকান, জামা শুরু হয়ে গেল, সব টুকটুক করে জামাতে যায়, চলো জামা শুরু হলো, যাও এই খদ্দেরটা ছেড়ে যাচ্ছে, নামাজটাই কাজা হয়ে গেল। নাউজুবিল্লাহ বললেন না, আস্তাগফিরুল্লাহ বললেন না, আপনি একটা খদ্দের ছাদ থেকে নামাজ ছেড়ে দিয়েছেন। আপনি জানেন আল্লাহ পাক যদি নারাজ হয়ে যায় আপনার দোকানের 100টা খদ্দের বন্ধ হয়ে যাবে, একটা খদ্দের ছাড়তে গিয়ে নামাজ ছেড়ে দিয়ে বলে দেন আমার আল্লাহ আমাকে ডেকেছে, সবর হলে 5 মিনিট দাঁড়ান, আসরের নামাজটা পড়ে এসে মাল দিচ্ছি, তা না হলে অন্য দোকান আতে যান, আমি পারলাম না, আমার আল্লাহ যে আমাকে ডেকেছে। খুশি হবেন কে, বলেন মালে বরকত দেবেন কে, আল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। খদ্দের ছাদ থেকে নামাজ চলে গেল, দূরে মসজিদ, খদ্দের নামাজ কাদা হয়ে যাবে, সময় স্বল্প, বলে দেন ভাই আমি নামাজ পড়িতে দাঁড়িয়ে কি, সবর যদি হয় 5 মিনিট দাঁড়ো, আসলে নামাজটা পড়ে দিই, তা না হলে অন্য দোকানে যাও, তা হচ্ছে না, নামাজ যাচ্ছে যা খদ্দের না চলে যায়, নামাজ যাচ্ছে যা খদ্দের না চলে যায়। একটা মুড়ির প্যাকেট বিক্রি করলে 1 কেজি 1 টাকা থেকে 1.5 টাকা লাভ হয়, 100 টাকা লাভ নয়, কথা ঠিক বলছি না ভুল বলছি? একটা লাইফ বয় সাবান বিক্রি করলে 50 পয়সা থেকে 1 টাকা লাভ, 10 টাকা নয়, দামি তো 5 টাকা 10 টাকা লাভ হবে কি করে, তাও আবার মাঝে মাঝে কেজি কেজি মুড়ির প্যাকেটে ইঁদুর একটু দাঁতে করে আদর করেছে, কথা বলে না?
তাও আবার মাঝে মাঝে এক দুটো লাইফ বাই সাবানে ইঁদুর দাঁতে করে আদর করে দিয়েছে। লাভের গুড় কে খেলো? লাভের গুড় কে খেলো? লাভের গুড় ইঁদুরে খেয়েছে। একটা মরির প্যাকেট 1 কেজি বিক্রি করলে 1 টাকা থেকে 1.5 টাকা লাভ, 100 টাকা লাভ হয়। ওই মুড়ির প্যাকেট বিক্রি করতে গিয়ে নামাজ ছেড়ে দিলেন। কথা ঠিক বলছে না ভুল বলছে? তবে আল্লাহ আল্লাহর রসুল বলে নয়, আল্লাহ আল্লাহর রসুলকে নিজের ইয়াদের মধ্যে রেখে ব্যবসা করেন, মালে বরকত দেবেন আমার আল্লাহ। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আবার আমাদের সমাজে ইদানিং কিছু আছে দেখবে, ছেলেগুলো ঈদের দিন মাঝে মধ্যে রোজার সময় মা বাপের হাতে 1,000-2,000 টাকা দেয়, আব্বা এটা রাখো, মা এটা রাখো, খরচা করবে কি বলে? রাত 12টার সময় ঘরের মধ্যে গৃহযুদ্ধ লেগেছে, খালি কাঁচের গিলাসটা ভাঙার আওয়াজ হচ্ছে, বোঝে কথা বলে না? রাত 12টায় ঘরে দরওয়াজা জানালা দিয়ে গৃহযুদ্ধ লেগেছে, মানে বউটা বলছে বাপের হাতে কেন টাকা দিলে তুমি? তোমার বড় ভাই তো তোমার বাপ মাকে খরচা দেয়, তুমি দিলে 2,000 টাকা কে দিতে বললো? নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলবেন না? আর ওই দিনে 5 বার ঘরে ফোন করে মাকে, মা ভাই আগের মতো না টাকা পয়সা তোমার হাতে দেয়, দেখেছেন? নিজের মাকে ফোন করে বলে ভাই টাকা পয়সা দেয়, ওই বললাম কি গজবই বাড়ির মেয়ে এনেছো, ওই মেয়ে এনেছো, ওই বাড়িতে আর শান্তি নেই। নিজের মাকে ফোন করে বলে ভাই টাকা দেয়, আর নিজের স্বামীকে বলে বাপ মাকে টাকা দেবে না? আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, সমাজে হচ্ছে না? কে বলে 1,000 টাকা বর্তমান হাতে ধুলো ওটা বাচ্চা বাচ্চা ছেলেদের পকেটে, ঈদের দিন খুঁজে দেখবেন 500 টাকার নোট বেরোচ্ছে, বাপ মা খুশি হয়ে দিয়েছে। এই বয়সে আমার মুরব্বী বাপগুলো চুলতারি সাদা হয়ে গেছে, এই বয়সে 5 টাকার কয়েন নয় 1 টাকার কয়েন পকেটে থাকবে, মুরব্বী বাপগুলো স্বপ্ন ছিল ওটা। এই বয়সে যে মুরব্বী বাপগুলো চুলদাড়ি সাদা হলো, পকেটে 5 টাকা নয় 1টাকার কয়েন পকেটে থাকবে, ওটা আমার মুরব্বী বাপেদের স্বপ্ন। এখনকার ছেলেগুলো 20,000-এর ফোন পকেটে করে ঘুরছে, এক গাঁটের ছেলে, ঠিক বলছো না ভুল বলছো? এখন 1,000-2,000 হাতের ময়লা হয়েছে, ধুলো ওটা। ছেলে নিজের মা বাপকে 2,000 দিলে বউটা স্বামীর সাথে ঝগড়া করছে, আস্তাগফিরুল্লাহ বললেন না? তুমি 1,000 টাকা দেখেছো, প্রয়োজন হলে ছেলে একটা কিডনি কেটে মা বাপকে দিয়ে দেবে, ওটা ওর মা, ওটা ওর বাপ, সুবহানাল্লাহ বললেন না? তুমি 1,000-2,000 টাকা দেখেছো, লজ্জাও লাগে না? প্রয়োজন হলে ছেলে নিজের শরীরে ব্লাডে চ্যানেল করে ওই রক্তটা কিটে নয় ডাইরেক্ট মা বাপের শরীর দিয়ে, যতক্ষণ মা বাপ রক্ত নেবে শরীরের থেকে নিজের ছেলে মা বাপকে রক্ত দেবে, ওটা ওর মা, ওটা ওর বাপ। জোরে বলবেন না? আজ জোরে বলা গেল না? 1,000 টাকা দিয়েছে বলে বউটা স্বামীর সাথে ঝগড়া করছে, ভালো হাতের মিরি শুকালো না বলে হাড়ি আলাদা করো, নতুন বউ বাড়ি এলো হাতের মেদি শুকায় না বলে হাড়ি আলাদা করো, আস্তাগফিরুল্লাহ বলে, সমাজ ধ্বংস হয়ে গেছে। 100টা বাড়ির মধ্যে 70টা বাড়িতে এই আগুন জ্বলছে, কথা ঠিক বলছে না ভুল বলছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর নিজের মাকে ফোন করে বলে মা যা হয় হবে, হাড়ি আলাদা করতে দিও নি। ওই মেয়েটা নিজের শ্বশুরবাড়িতে স্বামীকে চাপ দেয় হাঁড়ি আলাদা করো, আর নিজের মাকে বলে ভাইকে হাঁড়ি আলাদা করতে দেবে রে, দেখেছে? নিজের বাড়িতে যুক্তি দিচ্ছে হাঁড়ি আলাদা করো না, আর নিজের স্বামীকে বলে কবে হাঁড়ি আলাদা করো, আমি আর থাকছি না, আস্তাগফিরুল্লাহ বলে। আল্লাহ ওই মেয়েগুলোকে সুবুদ্ধি তার বলেন আমিন। জোরে বললেন না? জোরে বলা গেল না? আল্লাহুম্মা আমিন। স্বামীর উপর জুলুম করছে জানেন না? স্বামীর ইজ্জত রাখাটা আপনার ওটা গর্ব। একজন মেয়ে একজন বিবি স্বামীর সম্মান রাখাটা ওই মেয়েটার আনন্দ গর্ব ওটা, কথা ঠিক বলছে না ভুল বলছে? আবার আমাদের সমাজে কিছু ছেলে আছে তার 10টা নেই 11টা নেই 12টা নেই, নোংরা জায়গা থেকে আড্ডা দিয়ে বাড়ি ফিরে নিজের বিবিটার উপর জুলুম করে, বলুন আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বললেন না?
কুড়ি বছরে ভালোবাসা বাপ মাকে ছেড়ে আপনাকে একা ভালোবেসে আপনার মুখের দিকে তাকে ছুটে এসেছে, রাগ খেতে নাই ভালোবাসা পেতে এসেছে। ঠিক বলছি না ভুল বলছি? কিছু কিছু ছেলে বিবির ওপর জুলুম করে মাঝে মাঝে বলে কম করিস নি, এক দুই তিন বলে দেবো, কি সুন্দর মজা বলেন তো, দু সেকেন্ডের ব্যাপার, দু সেকেন্ড এক দুই তিন হয়ে গেল, কি সুন্দর মজা বলেন তো, কাজ মিটে গেল তো, তা খুব মজা লাগে। ভেবে দেখবেন আল্লাহ আপনাকেও তিনটে বোন দিয়েছে, আল্লাহ আপনাকে তিনটে বোন দিয়েছে। আপনার তিনটে বোনায় যদি না ওই তিন তিরিককে নবার এক দুই তিন করে দেয়, সেদিন বুঝবেন এক দুই তিনের মজা কেমন। তিনটে বোনায় আপনার তিনটে বোনকে যদি এক দুই তিন বলে দেয় নবার, সেদিন বুঝবেন তিন বলার মজা কেমন। কথা ঠিক বলছে না ভুল বলছে? আল্লাহ আপনাকে দুটো মেয়ে দিয়েছে, দুটো মেয়ে বউকে খালি ঘন ঘন বলেন তো এক দুই তিন বলবেন, যেদিন আপনার দুটো জামাই আপনার দুটো মেয়েকে এক দুই তিন করে ছবার বলে পাঠাবে, সেদিন বুঝবেন তিন বলার মজা কেমন। এর কারণ একটা, দিনের এলেম নাই, দিনের এলেম নাই, দিনের জ্ঞান যদি থাকতো স্বামীটা জামানে বলতো না তোকে এক দুই তিন বলবো। আল্লাহ পাক ওই ছেলেগুলোকে সুবুদ্ধি দিতেন, বলেন আমিন জোরে বললেন না, আল্লাহ দয়াময় দয়া করে প্রত্যেকের স্বামী স্ত্রীর আল্লাহ ভালোবাসা দেন, বলেন আমিন, আল্লাহ দয়াময় দয়া করে প্রত্যেকের বাড়িতে আল্লাহ রহমত বরকত নাজিল করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আবার আমাদের সমাজে কিছু কিছু শাশুড়ি আছে কঠিন ব্যাপার, কিছু কিছু শাশুড়ি আছে কঠিন ব্যাপার, নিজের মেয়েকে ফোন করে বলে বেশি কাজ করিস নি, এই তো তোর ছমাস বিয়ে হলো রে, অত কাজ করবি নি, একটু লেটে উঠবি, আর নিজের বউ যদি একটু লেটে উঠেছে বাপরে বাপ, ওই যে ফর্দ হলো সারাদিন চললো, জমিদারের বাড়ি মেয়েতে তুমি আমার গরিবের বাড়ি বউ হয়ে এসেছে কেন, শুরু হয়ে গেল আস্তাগফিরুল্লাহ বলে। আবার আমাদের সমাজে মেয়ে দেখার বিরাট ঠাসা, সব গোটা গোষ্ঠী শুধু উপচে চলে গেল, গোটা বাড়ি শুধু চলে গেল, গোটা বাড়ি শুদ্ধ চলে গেল, মেয়ে দেখে ছেলের বাপ মা বলে কোরআন শরীফ পড়ো, শুনি একটু মা পড়ো, তো মা পড়ো, মেয়েটা কোরআন শরীফ পড়ে, শ্বশুর শাশুড়ি এর ওপর থেকে বামসকে চলে যাচ্ছে, মানে ওরা জানে না ওই একটা নিয়ম আছে কোরআন পড়ো, ওই বলে দিল পড়ো, কি যে পড়ে এর ওপর থেকে বামস কাচ্ছে, নামাজ পড়ো নামাজ। বিয়ের আগে কত কঠিন কঠিন প্রশ্ন, চার বছর বিয়ে হলো বউটা জীবন দেখলো না শ্বশুর শাশুড়িকে ফজরের নামাজ পড়তে, রাগ করছেন আপনারা, আপনাদের অসুবিধে হয়, চার বছর বিয়ে হলো বউটা দেখলো না শ্বশুর শাশুড়িকে ফজরের নামাজ পড়তে, মেয়ে দেখতে গিয়ে কঠিন কঠিন প্রশ্ন, নামাজের দোয়া জানো তো, নামাজের নিয়ত বোঝো তো, কথা বলে না, আল্লাহ পাক আমাদের সব নোংরা চিন্তা থেকে হেফাজত করে, বলুন আমি জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জিজ্ঞাসা করাটা অন্যায় নয়, নিজের জায়গাটা ঠিক রেখে জিজ্ঞাসা করেন, পরের মেয়েকে প্রশ্ন করতে খুব ভালো লাগে, নামাজ পড়ো, কোরআন পড়ো, দরুদ পড়ো, আপনাদের এলাকায় হয় নাকি মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িকে ছেলেটাকে কোরআন শরীফ পড়তে বলেছেন, বলেছেন কেন বলেন না, ও খালি কোরআন শরীফ খালি জানা মেয়েদের জন্য হুকুম, নামাজ পড়া মেয়েদের জন্য ফরজ ছেলেদের নয়, তার ছেলেগুলোকে জিজ্ঞাসা করেন না কেন, এখন থেকে যে কটা ছেলে দেখতে যাবে প্রত্যেকটা ছেলেকে বলবেন বাবা কোরআন পড়ো, বাবা একটু শোনাও তো, আপনার মেয়েকে জিজ্ঞাসা করলে আপনার যদি রাগ না হয় আপনি ওনার ছেলেকে জিজ্ঞাসা করলে ওনার রাগ হবে কেন, কথা বলে না, আপনার মেয়েকে কোরআন শরীফ পড়তে বললে আপনার যদি রাগ না হয় ওটাই যদি নিয়ম, আপনি মেয়ের বাপ আপনি দেখবেন না জামাইটা নামাজ পড়ে কি পারে না, আপনি দেখবেন না নামাজ জামাইটা কোরআন শরীফ পড়তে পারে, বৌমার উপর জুলুম করে, ভালো আল্লাহ আপনাকে তিনটে মেয়ে দিয়েছেন, তিনটে বাড়িতে দিয়ে রেখেছে, পরের মেয়ের উপর জুলুম করলে নিজের রাত দিনটা চোখের পানিতে কাটবে মনে রাখবে, আল্লাহ পাক ওই মেয়েগুলোকে সুবুদ্ধি তার বলুন আমিন জ্বলে বলেন আল্লাহুম্মা আমিন।